মুক্তিযুদ্ধের সময় আপনি আপনি কি বিবাহিত ছিলেন? বিয়ে হয়েছিল? আচ্ছা, সে সময় আপনার কয় সন্তান ছিল? তিনটা আছে। কয় ছেলে কয় মেয়ে? দুইটা ছেলে আছিল, একটা মেয়ে আছে। ছেলেটা মারা গেছে, ছেলেটা আর মেয়েটা আছে। মেয়েটা বেহার বড়, ছেলেটা আছে। ছেলেটার ওষুধ ইয়ে ডাক্তার বলুন চিকিৎসকের সাইডে আইলো না। মোবাইল করছিলাম, কলে মা কালে আমি সহলে আসতেছি। তারপরে কী হয়েছিল সে সময় বলেন তো? সে সময় আমি দুইটা গোলাগুলি নয়, আমি আর পাশের বাড়ি গেছি। প্রথম দিন বেদিকা গুলি করে মামলা হেরে ফার্স্টে পাশের বাড়ি গেছি। আমি আর তো না আবাহি না কোলাহরি দুইটা নিয়ে গেছি, এটা কোলো নেই, এটা আদায় নেই, আর মেয়েরা বাড়ি। পরে তারা হি এই আল জুড়ছে, একজন মাগুন আল দিছে, অন্য জুড়ছে ওই তলেই ওইদেই আইতাছে। নাঙ্গল জলটা মিললাম, এরা থইয়া দুইটা কোলাহরি নিয়ে পলাইল, হি পলাইছে ঝাঁফের মধ্যে, আমি হিমান পানির মধ্যে পলাইলাম, বের হইলাম সুটারে নিয়ে। পরে মার মার করে আয়া এই পর্যন্ত জুতা এগুলি মায়ের কবাহিনী না, দুঃখ করে দেখাটা যায়। মেয়ের নাম হইতেছে জুবেদা, আর ছেলের নাম হইতেছে জালা। ছেলে মেয়েদের মিল্লা মেয়ের থইয়া তারে পানি খাড়া করাইল পাকিস্তানি আর্মিরা। হ্যাঁ, আর্মিরা। তারপরে ছেলে মেয়েটাকে আপনার স্বামীর কাছে ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, ছুঁড়ে ফেলে তাকে পানিতে কাদার মধ্যে দাঁড় করে দাঁড় করে দিয়া গুলি করলো। তিনটা মানুষ মারলো। স্বামীর সঙ্গে আর কে কে ছিল? দুইটা আছে। তাদের নাম কি মনে আছে? নাম আছিল, এটার নাম আছিল বগাবুড়া, আর এটার নাম আছিল কাঞ্চা। তারপরে আনি কি ওনা পানির তনে এই জন্ম দো সালাম। আপনার স্বামীকে তিনজনকে গুলি করে ফেলে দিল পানির মধ্যে? পানির মধ্যে ফেলাই দিল। পরে আমি ওনা তুলি কি আমার পানির তনে তুলো, আমি তো পানির মধ্যে থাকি আরো মরে যাব। পরে তুললাম না উড়ানো হুতাইয়া হুমানে পানি ডালতাস, গরম পানি করে ঠেঙ্গুর ডালি, বুহর ডালি, মাথার ঠান্ডা পানি ডালি। আচ্ছা, আপনার স্বামী যখন মারা গেল তারপর আপনি কি করলেন? আপনার স্বামী দাফন কাফনের দাফন কাফনের কি মারি মারি কারে কারা মারি দিছে অভিজ্ঞতা করে অভিজ্ঞতা দিছে আপনি? হ্যাঁ, তো মানুষ নাই, সব মানুষ একটা হাঁটতে মেরে আসছে। যদি সব পুজো সব মানুষ হাঁটতে মেরে আসছে, দুইটা সিটকা সাটকি যে বলাইছিল গেছিন গা হাতে হেন ওই যে ওডি বাঁচছে, তাও পলাই পলাই যেমন তোদের স্বাধীন না হয়েছে পলাই পলাই রয়েছে। পরে পরে না মেলা দিছে, দুইটা বেলাইন যাচ্ছে ওডি ইন্ডিয়া মেলা দিছে। আমি নিয়েছি শিক্ষা, ওখানে আমি তিনটা বোলা বলি নইয়া আমি কই যাই কার সঙ্গে যাই। পরে সেই বন্ধের মধ্যে একটা বাড়ি রিফিউজি বাড়ি, একটা ঘর দুজলা, একটা ঘর ব্যাগটি ওই করো হিলাইয়া একরে নাইলা যাগে না হালা, মশাই খায়া খোল করে হারলে বাজার কইস ফিরুন জানে। সার রাত রইলাম, পরে পরে আমি ফুলাফুরি নই ওই যে মানুষের বাসা হচ্ছে তাই একটা মেয়ে আছে অনবিয়েটা ওই মেয়েটার ডর বেহারিরা যদি দইরা নিয়ে গিয়ে অসম্মান করে মানছে না। আর সেই সময় কি এই যে স্বামীকে মারলো আপনাদের উপর কি কোনো আঘাত করছে না? আমার তিনটা ফুলাফুরি যে বুগল আছে আমার সইছে। পরে এই ধরে রাগ করে একবারই থাকি বাড়িতে, নিজের বাড়ি থাকবাই না, জেনা জালা শব্দ শব্দ হয় ওই কুড়িটা নয়া ডা গেন্দা, আমি একটা নইয়া বড় মেয়েটারে নইয়া দৌড়াদৌড়ি ভাবি।
সে সময় কোথায় আপনারা পলাইছিলেন? পলাইছি জামসুফের মধ্যে পলাইছি। আপনার কি দেশ দেশেই ছিলেন? থেকে আপনি কাঁথা সেলাই করার জন্য খেতা আনছি, চাল দিছে, দিছে তৈতরারিও দিছে, মহিষ পেয়ে দিছে। অনেক কি করবি, অনেক কই পাবি, পয়সা নাই, অনেক ঋণ নিয়ে আস, কোনো বাই চললে ভিড়া, কোনো ভিড় নিয়ে খাগা। আমার সঙ্গে নিজে করবা আইসি না, পোলা ভিড় ছোট ছোট ঠিক আছে, মানে সাত দিনও পোলা ভিড়ে বাদ দিবা আইসি না, একশো করে আড়াই এক করে আড়া দিয়ে যাও রাই দিছি, পরে দিই যে না অন্য থাকে ই করবা তাম না, কাঁদা বাইরের বাড়ি, বাইরের বাড়ি আই বললাম। বাপের বাড়িটা কোন বাইরের বাড়ি? কাঁদা বাইরের বাড়ি আয়া রইলাম কত দিন করা, থাকলে পরে বাপ মা মরে গেল গা হনা ফুলা ফুলে কলো হনা আমার দেশ জায়গা জালালপুর জায়গা হনা নানা নাই নানি নাই কাজা বাজলে কেউ কথা কইতো না। তো যে জালালপুর আয় বললাম, জালালপুর আইসি বহু দিন ধরে। সে এখানে আপনার সেই আগেকার স্বামীর বাড়িতে? হ্যাঁ, স্বামীর বাড়িতে। এখানে এখানে এসে আবার আপনি নিজের জীবন ছেলে মেয়ে সংসার চালাচ্ছেন কিভাবে? ও অনেক হনা ফুলা কামাই করে। ওলা আপনার যে আপনার স্বামী যখন মারা গেছিল যুদ্ধের পরবর্তী সময়, আপনি কি কোনো কারো সাহায্য সহযোগিতা এগুলো পেয়েছিলেন, সরকারি বা কোনো চেয়ারম্যান মেম্বার বা এলাকার? কিছু 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 দিছে, পাহাড় থাকতে সকল থাকলে কিছু কিছু মেম্বাররা এই কিছু কিছু দিছে। তারপরে আর পাইছি না, পরে পাইলাম দুইটা ছাগল দিল। আচ্ছা, ছাগল দেওয়ার পরে পরে এই মেলা দিন পরে আবার বেড়া কেতনে দিল একশো গরিয়া টেহা, মাসে একশো গরিয়া টেহা, একশো গরিয়া টেহা দিল। কিছুদিন দিয়া আবার বদ্ধ হয়ে গেল গা, বদ্ধ হয়ে গেল গা, ওহন আবার বছরে দুইশো গম পাঁচ হাজার গরিয়া টেহা দেয় বছরে। মনে করুন যে এই অবস্থায় থাকতাছি, পোলা ভুজো কিছু কিছু দিতেছে, চলতাছি, মেলো কাম করতাম, মেলো কাম করতাম, ওহন অসুখে নাকি মেলো কাম করবার দিছি। হ্যাঁ, আবার ওই যে মতে আবার দিছে তিন মাস পরে পরে, তিন মাস পরে পরে কিছু কিছু দেয় বয়স্ক ভাতা দিছে, এই তিন মাস পরে পরে পনেরোশো টাকাতে ওষুধ বিষুধের নাকি পোলা রাজা আমার ওষুধ চিকিৎসা টেহা পয়সা নাকি যা টেহা পায় এখানে দেয়া গরিবারা খাই। এই বাবা চিকিৎসা তো করবা হইতেছি না পোলা রাজা।